আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 65 তারিখ সেপ্টেম্বর 2020 শুক্রবারর খবরত ইস্তিকবাল করা যার অনরা বিয়াকুলনরে আজার হবলৈ অনরার ফুয়াতে আছি আই আজমির ফলে শুরুত সাই আজার আর ভিশন খবরর সুরখি অকল বাংলাদেশত ওইবার আশা জাহের রোহিঙ্গা জেনোসাইডর ফুনানি রোহিঙ্গা অকল ওয়াফেস লইবল্লা রিয়াদে ডাহারে সাবদে দেহি নাইনসাফি হইয়ে বাংলাদেশের দেশ বিদেশির নমাইন্দা ডায় সফর রোহিঙ্গা কেমত ওয়াদা বাংলাদেশের সাঁত দি যাইবার বিদেশর খবর সুরখি ফলস্তিনর হামাসাদ্দে ফাতা বুট গরিবার এত্তাফাকত ফসে তুর্কির মিটিনর বাদে খবরর খুলাসা বর্মার হকুমতাতে মিলিটারি মিলি আরখানর অতনি কম রোহিঙ্গাসকলরে জেনোসাইড গরি আজার আজার রোহিঙ্গাসকলরে আরখানত শহীদ গরি ফেলাই লাখ লাখ রোহিঙ্গাসকলরে নিজর ওয়তন আরখানতো বলা জুরি বাংলাদেশত ফারগারা দিয়ে দে মামলা ইনর বিচারল্লা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC-র মদত লই আফ্রিকা মল্লুকর গাম্বিয়ার হকুমত রোহিঙ্গার সাইডত উঠিয়াই বর্মার হকুমতল্লা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ-ত জেনোসাইডর মদ্দিমা কুল্লে যে মদ্দিমাত দুনু ডায়তু বয়ান্দি বাদে চলতে বছর শুরুত আরখানর অতনি কম রোহিঙ্গাসকলরে হেফাজত গড়ালয় দোয়া রোহিঙ্গাসকলরে মারা ধরা ঘুরি বলাজুরি বাংলাদেশত ফারগারাই দিয়ে দে টাইমত ফারা ফুরা দিয়ালয় দোয়া অন্য সবুত কল আছে দে হিনরে হেফাজত ঘুরি রাখিবল্লা ICJ তো বর্মারে হুকুম ফুনাই রোহিঙ্গার মশলার বাবতে ICJ তো ফয়লা হুকুম ফুনাই সমাজ বাদে বর্মাইয়ের রিপোর্ট তুলি দিয়ে দে হিবাত কি হয়ে দে হিয়ান এ পর্যন্ত দুনিয়ার মন তো জাহের ন করে ICJ বাদে আরেক দাহতু বর্মার ঔরতকার জেনোসাইড গড়াইয়াসকলর খেলাফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC তো মদ্দিমা চলদ্দে আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC তো বর্মার জেনোসাইড গড়াইয়াসকলর খেলাফ মদ্দিমার ফুনানি চলিব দেহীন বর্মার হকুমতর জেনোসাইডর শিকার বনি বাংলাদেশের সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গাসকলর ডাকে যাই ফুনানি গড়ি বললা জেনোসাইডর শিকার বন্য দে কেমর রোহিঙ্গালয় দ দেশ বিদেশি সমাজের তরফ তো ICC-রে আরজ গজ্জে দে আছে ICC-র ফুনানি রোহিঙ্গাসকলর ডাকে যাই ফুনাই বললা আরজ গজ্জি দি হিয়ানর মালুমাতরে গেলদে 21 তারিখের দিন ICC-র রেজিস্ট্রি নমাইন্দাসকলে কোর্টত পেশ গজ্জে ICC-র ফুনানি রোহিঙ্গাসকলর ডাকে যাই বাংলাদেশত ফুনাই বললা আরজ গরত দে হিয়ানত হয় একান চিন্তা আছে দে হেড় ভুতরে একান হেফাজতি চিন্তাইও আছে বলি মাহেরকলে জাহের করিস ICC-র ফুনানি জেনোসাইড গড়িয়া বর্মার হকুমতর ডাকে যাই হন একান দেশত ফুনাই বললা ইনসানি হক ডায়র জিম্মাদার লইয় দ কানুনি মাহেরকলে মজবুতির সাথে কুশিস গড়ে আরখানর অতনি কম রোহিঙ্গাসকলরে আরখানতো হতম গড়ি বললা বর্মার হুকুমল্লয় দ মিলিটারি ইদারাইয়ে যুগ যুগ ধরে বুতরে বুতরে খাওয়াই গড়ি মিলিয়ন মিলিয়ন রোহিঙ্গাসকলরে আরখানতো নিয়লাই দি তারারে আরখানত ওয়াফেস যাইন হরে ফেন গড়ি ফেলাই গোড়া গোড়া মামলা লই বর্মার হুকুমত জিম্মাদার অকলে রোহিঙ্গাসকলরে গ্রেফতার করে জিয়ল দিবার দহক অকল লাগা দেহীনতো বাঁচি বললা রোহিঙ্গাসকল আরখানতো নিয়লি বাংলাদেশ লই অন্যমিকা সাহারা লহাত আছে বর্মার হুকুমত জুলুমত জরিয়া আরখানত থাকি নভারি আরখানতো নিয়লি বাংলাদেশ লই অন্যমিকা সাহারা লওয়া গৈ ফুজিল দে জাগা অকলতো সৌদি আরব বাংলাদেশ লই আরো অন্য অন্য দেশত যাই এ সাহারা লই থাকিল দে আছে ইয়ার যুগ যুগ আগে বাংলাদেশের রাস্তা ইস্তেমাল করে সৌদি আরব গিলে হেন্ডিলা 50,000-এর ওরে রোহিঙ্গাসকলরে দেশত পাসপোর্ট নিয়লা দি বললা সৌদি আরবের হকুমতর তরফতো বাংলাদেশের হকুমতর ওরে সাফদের বলি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তো হই সৌদি আরবত আছে দে 50,000-60,000 পর্যন্ত রোহিঙ্গাসকলরে বাংলাদেশের পাসপোর্ট নিয়লা দি বললা দে 462 রোহিঙ্গারে বাংলাদেশত ওয়াফেস আনি বললা সৌদি আরবের হকুমত তো বাংলাদেশের হকুমতরে সাফদের দে হিয়ান না ইনসাফি বলি সে আসি মাহের লয় দোয়া রোহিঙ্গার হরকতি অকলে জাহের করিস সৌদি আরবত আছে দে রোহিঙ্গাসকলরে সহি সহি ওয়াফেস ফসাই দিয়া ফর দৌলে সৌদি আরবর হুকুমত তো বাংলাদেশরে ন বর্মার হুকুমতর ওরে সাফ থইয়ার গরম সা বলিও মাহের অকলে জাহের গজে
সৌদি আরবত পাসপোর্ট ছাড়া হন মানুষ থাকি নপারে হই ফোন যায় চারি হাজার পর্যন্ত পাসপোর্ট ছাড়া আছে দে রোহিঙ্গা সকলরে পাসপোর্ট নিয়লাই দিব সৌদি আরবে বাংলাদেশরে জোর দের লেকিন তারারে বাংলাদেশত ওয়াফেস ফসাই দিব দে হিয়ানোর হতা নহব বলে বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মুমিনে রিপোর্টার সকলরে হই বর্মার হুকুমতে সাই সিটি যুগ যুগ ধরে আরখানা রোহিঙ্গা সকলের জেনোসাইড গড়ত দে হিয়ান রোহিঙ্গা সকল আরখানত নিউলি ডালালর এটা পাসপোর্ট বানাই অন্যমিকা জনসারা আর হন তরিকানু আসিল বর্মাইয়ে রোহিঙ্গা সকলের বর্মার দেশিতা হয় নমানিলিও ফুরা দুনিয়ায় হয়ে ফারে দে রোহিঙ্গা সকল বর্মার দেশিতা দে হিয়ান সৌদি আরবত আছে দে রোহিঙ্গা সকলের বাংলাদেশের পাসপোর্ট নিয়লা দিত হত দে হিয়ান না ইনসাফিওর বলে রোহিঙ্গার হরকতি নেন্সেলিংয়ে রিপোর্টারে হই সৌদি আরবতো বাংলাদেশরে ন রিয়াদত আছে দে বর্মার এম্বেসিরে সাফ দি ফঞ্জাই চার হাজার রোহিঙ্গা হি নল্লা বর্মার পাসপোর্ট নিয়লনসা বলেও হিবাইয়ে হই আরখানা সলদে জেনোসাইড খতম দৌলে বারকুলা আছে দে রোহিঙ্গা ব্যাকুল নিজের ঘরত ওয়াফেস যাই ফারিব জিয়ান ওয়াই বললা সৌদি আরব লয় অন্য দেশ সকলরে আরখানা সলদে জেনোসাইড খতম করিবার ওরে হাম গড়ি বললাইও রোহিঙ্গার হরগতি নেসেলিংয়ে আরজ করছে পুরা দুনিয়ায় তেজি সাথে সরাই ফুজিতে করোনা ভাইরাসের বিয়ারাম মশুর ওই বাদলতি বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজিতে রোহিঙ্গার কেমকলত তারার হালতের সাসিতা গড়ি বলল দেশ বিদেশি ডায়ের সফর করা পর্যন্ত হমে গিল গই করোনা ভাইরাসের বিয়ারাম হোমিয়াই বাদে ইয়ার বুতরে বাংলাদেশত আছে দে আলোক আলোক দেশের এম্বেসিলয় দোয়া বাংলাদেশের হুকুমতর নমাইন্দে ডায়োগ খেমর হালত সাসিতা গরিবল্লা সফর করছে বলে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতো হই খেমর হালত সাসিতা গরিবল্লা ইয়ার বুতরে দেশ বিদেশি নমাইন্দে ডায়োগ খেম সফর করছে দে হিবার ফুয়াতি বাংলাদেশের ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর আমেরিকা কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটিশ লয়োদ্দ অন্য ইনসানি হক ডায়কলর ফুঁয়াতি দেশের ওয়ার্ল্ড ব্যাঙ্কর ডাইরেক্টর সফর গজ্য বলে হই বাংলাদেশত আছে দে অন্য দেশের এম্বাসিডার সকল লয়োদ্দ দেশ বিদেশের নমাইন্দা ডাই কেমর সফর গড়ি বাদে রোহিঙ্গার মশলাত বাংলাদেশের সাঁত দি যাইব দে হিয়ান আরও একমত ওয়াদা দি হইয়ে বলে বাংলাদেশের হুকুমতর তরফতো হই বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গা সকলরে দেশত ওয়াফেজ করিবার আগে রোহিঙ্গা সকলরে জেনোসাইড গজিদে হিনর বিচার গড়ি বর্মার হুকুমতর জেনোসাইড গড়ি সকলরে সাজা দিব দেশ বিদেশি সমাজরে বাংলাদেশের কেমতো রোহিঙ্গা সকলে আরজ গজছে বিদেশর খবর ফলস্তিনিয়ান সকলের জাগালয়ত হার একান হারি লই বেকানুনি দেশ বানাই দে ইসরায়েলে ফলস্তিনিয়ান সকলের ইনসানি হক মারি লয়ত জেনোসাইড গড়াত আছে ফলস্তিন আদে ইসরায়েলের মাঝে চলত হজারে খতম করি বলল ইউএন লয়ত কিছু দেশে দুই স্টেট সলিউশনের হতা হলিও আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হুকুমত আদে ইসরায়েলে হিয়া নমানি ফলস্তিনিয়ানের জাগা সকল বেকানুনি কবজা গড়াত আছে দুই স্টেট সলিউশনলা হতাহত দি হিয়ানরে ইসরায়েলত দে আমেরিকার ফুঁয়াতি এখন কিছু মুসলমান দেশকলেও ফলস্তিনের শান্তির হতা ফরাই ফেলাই ইসরায়েল বৈন্যলতি দেশ হিসাবে মানি নলদে ইসরায়েল লৈ সিয়াসি তাল্লুকাল লৈ হার এক ধরনের তাল্লুকাত শুরু করি বললা এগ্রিমেন্ট সাইন করছে আরব দেশের ইউএইয়াদে বাহরাইনে ইসরায়েলের তাল্লুকাত বাড়াইবার সাইন গজিয়ে দে হিয়ান সিরি ফলস্তিনিয়ান সকল দুঃখাবাজি গজিয়ে দেন ফুরা দুনিয়ার মুসলমানের তিন নম্বর ফাঁক জাগা বাইতুল মুকদ্দস লৈ পর্যন্ত দুঃখাবাজি গজ্য বলে ফলস্তিনিয়ানের তরফতো গুসা জাহের করি হইয়ে ফলস্তিনের শান্তির হতা নবাফি কিছু আরব দেশে ইসরায়েলের তাল্লুকাত বাড়াইবার এগ্রিমেন্ট সাইন করে ফেলাই দি হিয়ান ফলস্তিনিয়ান সকল্লা ফায়দা ন ডর লুফসানি হই বোধে দেখে দি হিয়ান আল্লাহ ফলস্তিনের বুতরে পাওয়ারল্লা এক যুগতিনের বিশেষ লম্বা টাইম পর্যন্ত সহ্যা চলিল দে ডাই সকলেও বুঝি পারি তারা এক ওই হামগুড়ি বললা হতা শুরু করছে দেখিবা হয় একমত চলিবা দে চলে দে হাফতা তুর্কির সর্দারি তলে ফলস্তিনের ফাতাহাত দে হামাসর মাঝে মিটিং চলিয়ে দেখিবা দুডায়ের মাঝে যুগ যুগ ধরে চলে দে আনবনরে একদিকে রাখি ফলস্তিনিয়ানের মুস্তকবলল্লা এতেফাক ওই আনকরিফ ফলস্তিনত বুট গড়ি দুনিয়াই লৈ হতা হৈ পাৰে দে হেণ্ডিল্লা ইউনিফাইড নমাইন্দা বানাইবার ওরে এতেফাকত ফসে বলে দুনু ডায়ৰ নমাইন্দাৰ তৰফতো ৰিপৰ্টাৰ কলৰে হয়ে
ফলস্তিনত আখিরী পার্লিমেন্ট ইলেকশন 2006 অইল দেহি বাদ হামাস বেশ বুট ফাই জিতি বাদ ইয়ো হামাসরে হুকুমত বানাইতন দেহিয়ার বাদ তুলতু দুডায়র মাঝে একযুগতিনারো লম্বা টাইম ধরি আনবন চলাত আসিল ফলস্তিনের মুস্তকবিল সিয়াসি ডায়র মাঝে আনবন চলদিহীনের খতম করি এত্তাফাকর সাথে বুট গড়িবার ওরে রাজির পথত পৌঁছেদ বলে তুর্কিত ওইদে মিটিনের বাদে দুনু ডায়র নমাইন্দার তরফত টেলিফোনের জরিয়া এপি খবরত হয়ে